সংস্কৃত বলেছেন আসামি পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজাক। সন্ধ্যায় আনুষ্ঠানিক ব্রিফিং এ তিনি কথা বলেন, যুক্তি নয় আবেগ তাড়িত হয়ে এই ধরনের রায় দেওয়া হয়েছে। একাত্তরের মে মাসে আলবদর বাহিনী গঠিত হলেও এপ্রিল মাসে সংঘটিত ঘটনার সাথে আব্দুল কাদের মোল্লাকে জড়িত করা হয়েছে। বিচারের যে কোনো মানদণ্ডে তাকে নির্দোষ ঘোষণা করে মুক্তি দেওয়া উচিত বলে মনে করেন ব্যারিস্টার আব্দুর রাজাক। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটি দুঃখজনক এবং কালো অধ্যায়ের সূচনা হবে। 1860 সালে ভারতবর্ষে হাইকোর্ট প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই রায়টির মতো ন্যাক্ষারজনক একটি রায়ও খুঁজে পাওয়া যাবে না। এই মামলায় কাদের মোল্লা সাহেবকে দোষী প্রমাণ করার মতো সাক্ষ্য প্রমাণের ছেটাফোটাও খুঁজে পাওয়া যায়নি। রাষ্ট্রপক্ষের আনীত 6টি অভিযোগের একটিও তারা প্রমাণ করতে পারেনি। আমি মনে করি এই রায়টা সঠিক হয়নি। আমরা যে আর্গুমেন্ট দিয়েছিলাম সেই আর্গুমেন্টটাকে সেখানে গ্রহণ করা হয়নি। এটা সঠিক রায় হয় নাই। লিগ্যাল পয়েন্ট, একজন জাজ লিগ্যাল পয়েন্টে জাজমেন্ট দেবেন। বাহিরে পক্ষে মানুষ কি বলছে, বিপক্ষে মানুষ কি করছে, এটা কোনো উপায় তার কোনো বিচার্য বিষয় হতে পারে না। যদি এটা তার বিচার্য বিষয় হয় তাহলে তিনি একজন জজের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থ হবেন। এবং আমি বলছি যে এখানে ইমোশনাল ম্যাটার ওনারা নিয়ে আসছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিফেন্স পক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জনাব আব্দুর রাজ্জাক, আপনাকে ধন্যবাদ। আপনারা আদালতে আপনারা ডিফেন্স দিয়েছেন, সবকিছু করেছেন, তারপরও রায়টাকে আপনারা কেন প্রত্যাখ্যান করছেন, কি গ্রাউন্ডে? না, আমরা রায়কে আমরা প্রত্যাখ্যান করছি না, প্রত্যাখ্যান তো করতে পারি না। আমরা বলছি এই রায়টা হচ্ছে ন্যায় ভ্রষ্ট বা পারভার্স জাজমেন্ট, এটার বিরুদ্ধে আমরা আপিল করব। এর কারণটা হচ্ছে একজন সাক্ষীও কিন্তু চোখে দেখে কথা বলেননি। যেমন এক নম্বর আব্দুল কাদের মোল্লা সাহেবের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা হচ্ছে তিনি পল্লব নামক ব্যক্তিকে হত্যা করেছেন। এখানে রাষ্ট্রপক্ষের দুইজন সাক্ষী, একজন সাক্ষীর নাম হচ্ছে শহীদুল হক মামা, আরেকজন নাম হচ্ছে সৈয়দ আব্দুল কাইয়ুম। দুইজনই বলেছেন যে আমরা চোখে দেখি নাই। যেমন কাইম সাহেব বলেছেন যে বাংলা কলেজের একজন ছাত্রকে আব্দুল কাদের মোল্লা হত্যা করেছে বলে আমি শুনেছি। জেরায় তিনি বলতে পারেননি যে সে ছাত্রকে, যেটাকে আমরা বলি আন অ্যাট্রিবিউটেড হিয়ারসে। আর শহীদুল হক মামা বলেছেন যে পল্লব হত্যাকাণ্ডের বিষয়টি তিনি মিরপুরের জনতার কাফেলার কাছ থেকে শুনেছেন। এই যে দুইজন সাক্ষী, এই দুইজন সাক্ষী পরে ভিক্ষে কেমন করে ট্রাইব্যুনাল তাকে এই কাউন্টে দোষী সাব্যস্ত করলেন? জনতার আদালত তাকে করতে পারে, কিন্তু আইন দ্বারা পরিচালিত একটি আদালত তাকে কোনো উপায়ে করতে পারে না। দুই নম্বরের কাউন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে কবি মেহেরুন্নেসা হত্যা। এখানে তিনজন সাক্ষী, ওই আগের দুইজন সাক্ষী যার কথা বললাম শহীদুল হক মামা এবং আরেকজন, তারাও হিয়ারসে, চোখে দেখেন নাই। আর তিন নম্বরের সাক্ষী হচ্ছে কবি রুজি। উনি নিজেই বলেছেন যে উনি 9 মাস মুক্তিযুদ্ধের সময় ভারতে ছিলেন, ভারত থেকে এসে উনি শুনছিলেন যে আব্দুল কাদের মোল্লা হত্যা করেছে মেহেরুন্নেসাকে। মজার ব্যাপার হচ্ছে তিনি একটা বই লিখেছেন মেহেরুন্নেসা হত্যার উপরে, সেই বইটা পাবলিশ হয়েছে 2011 সালে। মোল্লা সাহেব জেলে গিয়েছেন 2010 সালে। সেই 2011 সালের বইতেও তিনি আব্দুল কাদের মোল্লা যে মেহেরুন্নেসাকে হত্যা করেছে এই কথা উনি বলেননি। তাকে যখন জেরা জিজ্ঞাসা করা হলো যে আপনার বইটা তো আপনি পাবলিশ করেছেন উনি জেলে যাওয়ার 1 বছর পরে, আপনি সেটা বলেন নাই কেন, উনি বললেন যে আমি ভয়ে বলি নাই। তো কার ভয়, উনি তো তখন জেলে ছিলেন। সুতরাং উনি যে সম্পূর্ণ মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন এটা প্রমাণ। তিন নম্বরে হচ্ছে যে আবু তালিব নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়, তিনি একজন সাংবাদিক এবং আইনজীবী ছিলেন। এখানে আসামি, মূল আসামি আব্দুল কাদের মোল্লা সাহেব নন, তিনি হচ্ছেন সহযোগী। এখানে দুইজন সাক্ষীর মধ্যে একজন সাক্ষী হচ্ছেন আব্দুল কাইয়ুম, আরেকজন হচ্ছেন আবুল আহসান। খন্দকার আবুল আহসান হচ্ছেন এই ভদ্রলোকের ছেলে, উনি নিজেও কিছু দেখেন নাই। উনি বলেছেন যে তার ড্রাইভার তাকে বলেছে যে আব্দুল কাদের মোল্লা সাহেব তার বাপের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সুতরাং এটাও সম্পূর্ণ হয়ে আসবে। আরেকটা চার্জ ওনার বিরুদ্ধে, যেটা হচ্ছে যে আলুপদি গ্রামে 374 মানুষকে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। এখানে ওরা দুইজন সাক্ষী নিয়ে আসছে।
এরা অবশ্য নিজেদেরকে চাক্ষুষ সাক্ষী বলছেন। একজন সাক্ষী হচ্ছে উনি আওয়ামী লীগের স্থানীয় একজন নেতা, প্রভাবশালী ব্যক্তি, তিনি কয়েকবার গ্রেফতার হয়েছেন। হাইকোর্টের একজন মাননীয় বিচারপতির জমি অবৈধভাবে দখল করার জন্য তিনি সুনাম অর্জন করেছেন এবং এই জন্য তিনি জেলে গিয়েছিলেন।